প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা অনেকদিন তোমাদের সাথে শ্রেণীকক্ষে সাক্ষাৎ হয় না, আমাদের মহামারীর কারণে আমরা বিচ্ছিন্ন অবস্থায় আছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্র নিয়ে একটু আলোচনা করব। এই রাষ্ট্র নিয়ে আলোচনা করতে তোমরা খেয়াল করো, আমরা রাষ্ট্র কি, রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী, এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং এগুলো তোমরা শিখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো পৃথিবীতে নানা ধরনের সংগঠন আছে। সেই সংগঠনগুলোর মধ্যে রাষ্ট্র সবচেয়ে বৃহত্তম এবং সংগঠিত সংগঠন। এখন আসো, রাষ্ট্র কি আমরা এটা জানি। রাষ্ট্র হলো রাজনৈতিক প্রতিষ্ঠান, এক কথায় উত্তর, রাষ্ট্র হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। কারণ পৃথিবীতে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, এরকম বহু ধরনের প্রতিষ্ঠান আছে, কিন্তু রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। যদি আসে রাষ্ট্র কি, এক কথায় উত্তর দিলে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এখন আসো আমরা এটা দিলে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র কি আর রাষ্ট্র কাকে বলে। অনেক সময় দেখা যায় যে এই উত্তর তোমরা একটি দিয়ে দাও, এটা কিন্তু আসলে ঠিক নয়, এই দুইটা কিন্তু দুই জিনিস। এখানে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র কাকে বলে এইটা যদি উত্তর দিতে যাও, তাইলে বলবে যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যে রাজনৈতিক প্রতিষ্ঠানের কমপক্ষে চারটি উপাদান, কমপক্ষে কয়টি উপাদান, চারটি উপাদান আছে, যেমন নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং জনসমষ্টি। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব, যেই সংগঠনে এই চারটি, কমপক্ষে এই চারটি উপাদান আছে তাকে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র কি, একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর যে রাজনৈতিক প্রতিষ্ঠানের কমপক্ষে চারটি উপাদান আছে তাকে রাষ্ট্র বলে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? আবার একটু খেয়াল করো, রাষ্ট্র কি, রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আমি আগেই বলেছি পৃথিবীতে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, তোমার সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, ক্রীড়া প্রতিষ্ঠান আছে, এরকম বহু প্রতিষ্ঠান আছে। এর মধ্যে রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় এবং সংগঠিত প্রতিষ্ঠান এবং মানবীয় প্রতিষ্ঠান। অতএব রাষ্ট্র কি আসলে শুধু লিখে দিবে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর রাষ্ট্র কাকে বলে আসলে দিবে যে রাষ্ট্র যে রাজনৈতিক প্রতিষ্ঠানে কমপক্ষে চারটি উপাদান আছে, যথা নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব, তাকে রাষ্ট্র বলে। আর যদি পাশাপাশি বইয়ের মধ্যে লিখে আছে বিভিন্ন দার্শনিকের উক্তি, যদি এইটা দিতে পারো ইনভার্টেড কমার ভিতরে, তাহলে সবচেয়ে সুন্দর উক্তি হল অধ্যাপক ঘানার। এই ঘানারের উক্তিটা দিয়ে দিবে যে যে রাজনৈতিক রাষ্ট্র বলতে বোঝায় ওই রাজনৈতিক প্রতিষ্ঠানকে, যারা যে রাজনৈতিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভূখণ্ড আছে, একটি সংগঠিত সরকার আছে, সার্বভৌমত্ব আছে এবং জনগোষ্ঠী আছে, তাকেই রাষ্ট্র বলে। এটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবে। তাহলে রাষ্ট্র কি সেটাও আমরা জানলাম, রাষ্ট্র কাকে বলে সেটাও আমরা জানলাম, এখন আসলে রাষ্ট্রের উপাদান কয়েকটি ও কী কী। আমি এখানে আগেই বলে দিয়েছি যে রাষ্ট্রের কমপক্ষে চারটি উপাদান, কোনো সংগঠনকে যদি রাষ্ট্র হতে হয় তাহলে কমপক্ষে চারটা উপাদান লাগবে, সেটা হলো একটা নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে বোঝায় মানে কিছু জায়গা, একটা রাষ্ট্র হতে হলে সেখানে কিছু জায়গার প্রয়োজন হবে, কিন্তু সেই জায়গাটা কতটুকু হবে, কত বড় হবে বা কত ছোট হবে, এটা নির্দিষ্ট কোনো সীমা পরিসীমা নাই। যেমন পৃথিবীতে দেখো চায়নার মতন, এরকম আমেরিকার মতন, ভারতের মতন, এরকম বিশাল বিশাল রাষ্ট্র আছে, আবার ভ্যাটিকান সিটির মতো খুব ছোট রাষ্ট্র আছে। যেমন আমাদের বাংলাদেশ দেখো, এটা একটা মধ্যমানের রাষ্ট্র বলা চলে না, আবার একেবারে ছোট বলা চলে না। তারপর এটার একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, সেটা তো তোমরা জানো যে রাষ্ট্রের আয়তন, নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝায় রাষ্ট্রের আয়তন, যেমন 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ, এর বাইরে কিন্তু বাংলাদেশের আর কোনো জায়গা নাই। এইরকম রাষ্ট্র হতে হলে চিহ্নিত চিহ্নিত ভূখণ্ড লাগবে। এটা কেউ বলতে পারবে না যে আমি যত দূর চোখ যাই, আমার যতটুকু পছন্দ ততটুকুই আমার জায়গা, এটা বলা যাবে না। সীমানা থাকতে হবে, চিহ্নিত থাকতে হবে, নির্দিষ্ট জায়গা লাগবে রাষ্ট্র। এক নম্বর, দুই নম্বর লাগবে জনসমষ্টি, কিছু জনসংখ্যা, মানুষজন,
ওই ভূখণ্ডে বসবাস করার জন্য কিছু জনসমষ্টি লাগবে, জনসংখ্যা লাগবে। আর জনসংখ্যা যদি না থাকে তাহলে কিন্তু তাকে রাষ্ট্র বলা যাবে না। যেমন সাহারা মরুভূমি, কত মরুভূমি পড়ে আছে, পাহাড় পর্বত পড়ে আছে যেখানে জনবসতি নেই, সেগুলোকে রাষ্ট্র বলে না। তিন, একটা সরকার লাগবে। সরকার কেন লাগবে? এই যে রাষ্ট্রের ভূখণ্ডটা আছে এবং জনগণ আছে, এই ভূখণ্ডটাকে ব্যবহার করে জনগণের উন্নয়নের জন্য, উৎপাদনের জন্য এবং জনগণকে নিয়ন্ত্রণে রাখার জন্য, জনগণকে পরিচালনা করার জন্য একটা সরকার লাগবে। মানে সরকার যদি না থাকে তাহলে কিন্তু জনগণ কিংবলকে মানবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর বিশৃঙ্খলা হলে নৈরাজ্য হবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। চার, চার কী লাগবে? সার্বভৌম, একটা শক্তি, সুপ্রিম পাওয়ার, যেটা রাষ্ট্রের সুপ্রিম পাওয়ার, অখণ্ড পাওয়ার, অহস্তান্তরযোগ্য পাওয়ার, যেই পাওয়ারের ফলে রাষ্ট্র সকলের উপর প্রভুত্ব করবে, সকলেই রাষ্ট্রের অধীন, কেউ রাষ্ট্রের ঊর্ধ্বে নয়, এবং বাইরে থেকে কেউ আক্রমণ করতে পারবে না যদি এই সার্বভৌম ক্ষমতা থাকে। আর এই সার্বভৌম ক্ষমতা যদি না থাকে তাহলে রাষ্ট্রের সরকার থাকলে সেই সরকার হবে দুর্বল, কারণ এই ক্ষমতাগুলি রাষ্ট্র রাষ্ট্রের ভিতরের সকলের উপর প্রভুত্ব করে, সকলকে নিয়ন্ত্রণে রাখে শক্তি প্রয়োগ করে প্রয়োজনে, এবং বাইরেকে ওই রাষ্ট্রকে আক্রমণ করে তার স্বাধীনতাকে নস্যাৎ করতে পারে। তাইলে কী হবে? রাষ্ট্র গঠন করতে হইলে যেমন নির্দিষ্ট কিছু জায়গা লাগবে যেটাকে আমরা ভূখণ্ড বলি, কিছু জনগণ লাগবে, মানুষ লাগবে যেটাকে আমরা জনসমষ্টি বলি, আর একটা সংগঠিত সরকার লাগবে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, আর সার্বভৌম রাষ্ট্রের অ্যাবসুলেট পাওয়ার লাগবে যেটাকে তার শত্রুকে দমন করে রাষ্ট্রের ঐক্য, রাষ্ট্রের স্বাধীনতা এইটাকে টিকিয়ে রাখার জন্য। এইটা হলো চারটা, এই চারটা হলে মোটামুটি ধরো একটা রাষ্ট্র হয়ে গেল। তারপরও আরও দুইটা জিনিস লাগে একটাকে পরিপূর্ণ রাষ্ট্র হতে, সেটা হলো স্বীকৃতি, সেটা হলো স্বীকৃতি। স্বীকৃতি মানে কি? তোমরা জানো মানুষ যেমন একা বসবাস করতে পারে না, রাষ্ট্র কিন্তু পৃথিবীতে একা টিকে থাকতে পারে না, সেজন্য একটা রাষ্ট্র গঠিত হইলে আশেপাশের বা পৃথিবীর অপর অপর রাষ্ট্রের স্বীকৃতি মানে সমর্থন লাগে যে হ্যাঁ, যেমন ধরো একটা শিশু জন্ম হলে যেমন আত্মীয় স্বজন মেনে নেয় যে এটা আমার বাগিনা, এটা আমার ভাই, এটা আমার ভাতিজা, মানে সবাই আপন করে স্বীকৃতি দেয় যে এটা আমাদের সন্তান। ঠিক রাষ্ট্র একটা নতুন সৃষ্টি হইলে পৃথিবীর অপর অপর রাষ্ট্র এরকম এটাকে মেনে নেবে, সমর্থন দিবে, যেটাকে বলা হয় স্বীকৃতি, যে হ্যাঁ তুমি হয়েছ, তোমার সাথে আমরা আছি, তোমার সহযোগিতায়, তোমার প্রয়োজনে আমরা তোমার সাথে আছি। স্বীকৃতি লাগবে। আর যদি স্বীকৃতি না থাকে তাহলে রাষ্ট্র বিচ্ছিন্ন থাকবে, বিচ্ছিন্ন থাকলে মানুষ যেমন বসবাস করতে পারে না, পৃথিবীতে রাষ্ট্র কিন্তু টিকে থাকতে পারে। আর লাগবে স্বাধীনতা, কারণ স্বাধীনতা ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না, কারণ স্বাধীনতা হল নিজের অধীনতা। একটা রাষ্ট্র তার সরকার দ্বারা, তার নিজের সরকার দ্বারা চলবে, তার জনগণের কথায় চলবে, তার নীতি দ্বারা চলবে, তার সংবিধান দ্বারা চলবে, অন্য কেউ এখানে খবরদারি করতে পারবে না, অন্যের অধীনে থাকবে না, এটাই হলো স্বাধীনতা। তাইলে মোটামুটি নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনসমষ্টি, সার্বভৌমতার পাশাপাশি স্বীকৃতি এবং স্বাধীনতা, এগুলো থাকলে একটা শক্তিশালী রাষ্ট্র গঠিত হয় এবং এই রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করে। রাষ্ট্রকে বলা হয় মানবীয় সংগঠন, কারণ মানুষ যে আজকে সেই বর্বর যুগ পেরিয়ে আজকের যে সভ্যতার যুগে আসছে, মানুষ সভ্য হয়েছে, এটার মধ্যে কিন্তু রাষ্ট্রের পরিবারের পরে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় অবদান। আর রাষ্ট্রবিহীন সমাজ আমরা কল্পনা করতে পারি না, নৈরাজ্য যেখানে হানাহানি, মারামারি, কাটাকাটি, দুর্বলের উপর সবলের অত্যাচার, যেখানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সেই ধরনের সমাজ মানুষ কামনা করতে পারে না, কারণ মানুষ একটা সৃষ্টির সেরা জীব। মানুষের জন্য একটা সংগঠিত সরকার লাগবে, একটা রাষ্ট্র লাগবে, রাষ্ট্রে বসবাস করলেই পরে আমরা সভ্য থেকে সভ্যত্ব হতে পারবে, অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধি অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ক্লাসে রাষ্ট্রের বাকি, রাষ্ট্রের কেন প্রয়োজন বা রাষ্ট্র আমাদের কী কাজে আছে, রাষ্ট্রের কাজ কী, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে এইটুকু তোমরা মনোযোগ সহকারে শোনো, শিখো এবং ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই মহামারী থেকে ইনশাল্লাহ সুস্থ থাকবে। এবং আমরা আশা করতেছি শিগগিরই সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, মহামারীটা একটু সহনশীল হলে তখন আবার আমরা ক্লাসরুমে তোমাদেরকে আগেকার মতো শিক্ষা দেব, তোমরা শিক্ষা নিবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।